বৈষ্ণব ব্লগস। তো আবার আসলাম একটা নতুন আর একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো আজকে বের হলাম, যাচ্ছিল কারিশাল, কুচবিহার কারিশালে হুজুরের মেলায়। তো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলছে, তো দেখতেই পাবে আমাদের হুজুরের মেলা কীরকম হয়, তো তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা স্টার্ট। আমি আছি, এই যে মৌরা আছে এখানে আমাদের, তো আমরা দুই ভাই আছি, আর সামনে মামুরা উঠবে, ওরাও যাবে। তো আমরা এখন 1 নম্বর গেটে আছি। এখন আপাতত 400 টাকার তো তেল ভরে তারপর আমরা রওনা দেব। চলো, তেল ভরা কমপ্লিট, 400 টাকা তেল ভরলাম। ভাই আর সামনে আছে রুবেলদা আর মমদা। তো প্রচুর প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ মেলাবাড়িতে। তো মেলাবাড়ি এখনও ভেতরে যায়নি, আমরা এখন আছি রাস্তায় আছি এখনও। তো চলো মেলাবাড়ি যাই, প্রচুর ভিড়। এটা হলো, এটা দিয়ে দিয়ে শুকটা বাড়িও যাওয়া যায়, এটা হলো ঘাট। আজকে কারিশালের আমাদের হুজুর সাহেবের মেলার যে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের হুজুর সাহেবের মেলা কীরকম হয় কোচবিহারের। তা অনেকদিন থেকে এটা মেলা হয়ে আসতেছে। চলে আসলাম মেলার ভিতরে, প্রবেশ করলাম এখন। তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই, চলে আসলাম ময়জারে, আমাদের হুজুর সাহেব কোচবিহারের যে হুজুর সাহেব আছে তার ময়জারে চলে আসলাম। এদের দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। কালকে বিকেল থেকে চালু হয় এই মেলাটা, তো আজকে শেষ হবে। দুই দিন পুরোপুরি বলতে ভুল, আগামীকাল 4টা থেকে আজকে 4টা পর্যন্ত, মানে মোটামুটি কেউ কেউ 2 দিনও ধরা চলে। মানুষা যার যেটা মানুষা আছে, তো চলো। হ্যাঁ হ্যাঁ, দাদারাও ওই সাইডে আছে, তো দাদাদের সাথে দেখা করে তারপর দেখি হালকা একটু ঘুরে তারপর চলে যাবো বাড়ি। হুজুর সাহেবের ছেলের বাড়িটা, হুজুর সাহেবের পুত্র প্রায়। তো তোমাদেরকে দেখার চেষ্টা করবো যে হুজুর সাহেবের পুত্রকে। এখানে সবাই যাদের যাদের কোরআন শরীফ মানুষ থাকে, তো এখানেই সবাই দিচ্ছে কোরআন শরীফ। এখানে অ্যাম্বুলেন্স আটকে পড়ে গেছে। যে ভাই, এই যে ভাই আমার মামু,
সবাই মিলে আমরা তিনজন এখন এখানে আছি, আর একটা বাকি লোক হারিয়ে গেছে। শেষ পুরো, এখন মামারাও কোন সাইডে যে আছে মামারাও আসে নাই নাকি মেলা বাড়িতে, কেন প্রচুর ভিড়, এই জন্য মামারা বলতেছে যে আমরা যাবো না, তোমরা চলে আসো গাড়ি এখানে। তো আমরা এখন যাচ্ছি, এখানে মাসুম ভাইয়ের মা এখানে কোথাও আছে, ও দেখা করে তারপর এখান থেকে রওনা দেব। এখানে দেখতেই পাচ্ছ কীরকম ভিড়, যত মানে বেলা ডুববে তত ভিড় হবে এখানে, এখনো তো দোয়াও হয়নি। মাংস তন্দুরি রুটি তো আমরা তন্দুরি রুটি খাচ্ছি, তো ঠিক আছে চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে বাড়ি, তো চলো। এই যে আমাদের পুরো কুলটি তিনজন, আরো কজন আছে, তো ওরা তো একদম গাড়ির উপরে চলে গেছে, রাস্তায় প্রচুর ভিড়, দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রাস্তায়, হাইট করে না হাইট করে। আমরা তো যাচ্ছি এখন, চলে আসলাম এখন আমরা, পুরো দেখতেই পাচ্ছ ওই ড্রেসে আছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো